যেরকম ভাবে দেখা যাচ্ছে শাসক দলের যে ব্রিগেড সমাবেশ ইতিমধ্যে হয়ে গেছে, সেখানে নিয়ে ইতিমধ্যে বিজেপি কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ তুলেছে যে সেখানে অর্থনৈতিক তছরূপ হয়েছে। তার আগে আপনি আপনারা এইভাবে অর্থ করলেন তুললেন, কি বলবেন সব মিলিয়ে? আমরা সবসময়তেই জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য জনগণের সাহায্য সমাবেশে আসা এবং তাদের সাহায্যেই কিন্তু আমরা আমাদের সমাবেশ করি, আমাদের পার্টি দৈনন্দিন কাজ করি। আমাদের পার্টিতে কাজ করার ক্ষেত্রে নিয়মই হচ্ছে শতকরা 70% গণসংগ্রহের মাধ্যমে করতে হবে, আর বাকিটা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তাদের থেকে করবে। সেই রকম এটা তো একটা কর্মসূচি হচ্ছে, এটা গণসংগ্রহের মাধ্যমেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সবাই করছে, সব জেলায় করছে, এটা কলকাতা জেলার পক্ষ থেকে এই সংগ্রহ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বলেছে আসবার জন্য, আমি চলে এসেছি। বেশ, বিমানটা একটা অন্য প্রসঙ্গে একটু